একদিন পরে আমি সেখানে চলে যাব। হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ওয়ালির মাহতারমার বড় পেয়ারা খলিফা আছে এবং ইজাজত দিছিল তুমি তরিকতের খেদমত করো, বহু মানুষ তার কাছ থেকে ফায়দা পাইছিল, এমনকি কোন জায়গা শিরিক বেদাতের আড্ডা আসিল তাই পরিবেশ সৃষ্টি করছে, এটা পাপ হয়ে গেছে। দৌলত মি মস্কে বাদর কুলভূত রঞ্জে দরাজ কফন পরে লম্বাইক বলতে বলতে কাবার দুয়ারে উপস্থিত হইলাম। ইয়া রব হম ফকিরোঁ কো ফির মদিনে বুলানা তওয়াফে খানায়ে কাবা নসীব। সেখানে গিয়ে হৃদয়ের মশায় বলতেছি দৌলত মি আমার জন্ম সার্থক হয়ে গেছে, বসকে বাদ কুলফত রঞ্জে দরাজ জীবনে কত চড়া উতরাই মরুগিরি পার হয়ে আজকে তোমার দুয়ারে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ আমার সবাইর নসীব, আমাদের নয়ন সমক্ষে সেই প্রেম সিন্ধুতে ভাসমান কাবা মুকাররমা দৃষ্টিগোচর হচ্ছে কল্পনায় দেখছি। আল্লাহ আমরা সবরে তওয়াফ খানায় কাবা নসীব। আলহামদুলিল্লাহ এখানে বোখারি শরীফ প্রথম পর্যায়ের উলামায়ে কেরামে আল্লাহ তান্তান্তে জাদায় খয়ের দেখবা। আমরা বসাইবার আগে বদ্রি সাহাবায়ে কেরামর নাম লই, সারা বদ্রি সাহাবিন নাই যে ইমাম বোখারি রহমতুল্লাহ তার জামের মধ্যে বদর যে সাহাবির তৎকেরা আনছিল তাই দেখ, কিন্তু মাশাআল্লাহ আমরা উস্তাদ বলে কইছি এটা এক সাহাবি ছিল পাঠ বিলিতে ও নাম আমার উচ্চারণ করা হইল। সৌভাগ্যক্রমে আমরা একদিন যদি পাক মদিনায় যাই, ইয়া রব হাম ফকিরোঁ কো ফির মদিনে বুলানা তওয়াফে খানায়ে কাবা নসীব, তবে বদর জিয়ারত করার চেষ্টা এখানে আমাইয়া হারলে ডাইন দিকে ওয়াল যে হয়ে গেছে এর ভিতরে সুহাদায় কেরাম তান্তার নাম এক বোর্ডের মাঝে লেখা আছে। আপনি ডাইনে খুব একিনোর সাথে গিয়া সুহাদারে সালাম পেশ করবা, অনেকের সন্দেহ হয় যে ভিতরে কোন জায়গাটা, কিন্তু কিছু ভিতরে দেখবা কিছু গাছ ওই এর খাসাতেই লাগিয়ে সুহাদায় বল আসসালাম আলাইকা ইয়া সুহাদায় বল সালাম ঘুরিয়া তান তান উশিলে লইয়া দোয়া ঘুরিয়া মসজিদে আরিফে পাল্লে দিয়ে রাত নামাজ পড়বা। যে জায়গা স্মৃতি হইল যখন দুশমনানে ইসলাম মের মোকাবিলায় জানেসার সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন বুদ্ধি রচনা করা হয়েছে, রহমতে আলম ইসলাম আলী রাজিয়াল্লাহকে নির্দেশ দিয়েছে কমিয়া আলী কমিয়া হামজা কমিয়া, তখন তারপর রসুলের পাক ইসলামী জায়গার হাত মোবারক তুলিয়া দোয়া আরম্ভ করছে। আবুকর সিদ্দিক রাজিয়াল্লাহ হাসা পরমাইছিল আবুকে হাসবুকে ইয়া রসুলাল্লাহ, আর কাফি সমস্ত সাহাবায়ে কেরামের প্রতিনিধি ছিলেন তিনি, আর তান দিল যে থমানীয় চাইছে অশোক আসক দোয়া একলা, কিনো আপনি দুই হাত নমাজ পড়বা। সাহাবায়ে বদ্রি সাহাবায়ে কেরামর নাম উচ্চারণ করা হইল, আল্লাহ কবুল করবা। আমরা আল্লাহ তৌফিক দেখবার যে আমরা মাই বাবা উস্তাদের ইয়াদ করতাম সৎকা হৈরাত করিয়া আল্লাহ তৌফিক দিতাম। এটা হযরত কয়েকখান যেন কোমল বাটা শীত বস্ত ইনো আমি যাই খুব খুশি লাগে, যদিও এই জন্মভূমির বুকে কত নয়ন জল জ্বরতে দেখেছি এটি মনাতে মনের মতো করে তাদের নয়নের জল মিশাতে পারি, কিন্তু রব্বে করিমের দরবারে এই দোয়া করি যতদিন জীবিত আছি যেন নদী নালা পাহাড় পর্বত পার হয়ে সেই সব অসহায় মানুষের পাশে পৌঁছতে পারি।
নাগ নদীর কিনারে, মহাসিন্ধুর কিনারে লাখ মানুষের নয়নজল এখনো ধরতেছে। সৌভাগ্যক্রমে সেখানে বারবার যাই মনের আবেগে, দুই চার দিন পরে আমি সেখানে চলে যাব। হজরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ওয়ালির মাহতারমার বড় পেয়ারা খলিফা আছে এবং ইজাজত দিয়েছিল তুমি তরিকতের খেদমত করো। বহু মানুষ তার কাছ থেকে ফায়দা পাইছিল, এমনকি কোন জায়গা শিরিক বেদাতের আড্ডা আসিল তাই পরিবেশ সৃষ্টি করছিল, এটা পাপ হয়ে গেছে। যারা তার সাথে মোতালিন যারা আসল যে তালিম দিস ওটা রূপে ঠিকঠাক আপনার শরীয়তে হকার হয়ে আপনার আত্মা জীবশাহী আপনার শরীয়তের খেলাম না। আমার নানা সাহেব দেমিলা তার দাদা পীর তাই পিতা বলে শরীয়তে হকা পর আজিম পাকে শরীয়তর মোতাবিক কাম করতে হইব, আল্লাহ আল্লাহ রসুল এতাহতর খেলাফ কোনো কাম করা দিতে হবে। মাশাআল্লাহ তাই সারা জীবন বহু মানুষের পথের দিশা দিয়েছেন এবং অনেক অন্ধকার হৃদয়ে নূরের বাতি জ্বালিয়েছেন, বারবার হজ করছেন, উমরা করছেন, লোকের লাগে দোয়া করছেন। আরও খেদমত হইল বিভিন্ন মাদ্রাসা পড়াইছেন, কয়েকটা মাদ্রাসা আমিও জানি, এখানে তারা তালিম দিছেন আগর তর্জে বেতনও লাগি না। আমরা যারা সাগরিক যারা আসেন আপনারা ওই তর্জের দিনই তালিমটা জারি রাখার চেষ্টা করবেন। আরও যেসব মানুষের তানা ওলাদের রেখে গেছেন আমরা দোয়া করি যে দয়াময় তুমি এই মকবুল বন্দার আওলাদকে লাঞ্ছিত করিও না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالسند المتصل مني لأمير المؤمنين في الحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه باب تسمية من سمي منا لبد في الجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا ياسم بن البكير سيدنا بلال بن رباح مولى أبي بكر قريشي رضي الله تعالى عنه سيدنا أحمد بن عبد المطلب الهاشمي رضي الله عنه سيدنا عتيب بن أبي بلتاليب لقريش رضي الله عنه سيدنا أبو حذيفة بن عتبة بن ربيعة القريشي رضي الله عنه سيدنا عريضة بن ربيعة الأنصاري رضي الله تعالى عنه قتل يوم بدر وعريضة بن زرقة كان في النظارة سيدنا حارثة بن ربيعة সাদত পূরণ করলেন অজ্ঞাত পীর মায়া রহমতি আলম ইসলামের কাছে বড় বিনীত বলে আসছিলাম না, আপনি জানেন যে আমার বাচ্চাটা আমার দিল কোন স্থান মানে কি যদি জন্ম তো যাই না আমি বড় খুশি মা অন্য কিছু হইলে সব হুজুরে পর মায়ের আহা বলছে তোমার আপন ঘুমে গেছে কিনি ওরা ফির জান্নাতির ফিরদৌস কোন থেকে খবর দিলা যে জান্নাতির ফিরদৌস তাহলে আল্লাহ আছে। এরপরে তারা উমরাত যায় মসজিদে আয়েশা তখন থেকে এহরাম বন্ধ এতে কিছু দূরে একটা ঘটনা হয়েছিল যে খুবই রাজি আল্লাহ যে নাম পড়িয়ার চলির মধ্যে চলে গেছে বিদ্ধ করা হয়েছে কিবলার দিকে মুখ ফিরেছেন ফিরেই দেওয়া হয়েছে তখন তাই কইছিল সেই কবির রাদিয়াল্লাহর কণ্ঠ নিশ্চিত সেই কবিতা যেন এখনো আমরা মসজিদের তামিমের পাশে শুনি। লাস্তু বালিনা উক্তাল মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই আমি কোনো পরোয়া করি না যখন আমাকে আল্লাহর প্রতি নিহত করা হচ্ছে শহীদ যে কোনো দিকে পাস দেও না কেন আমার আল্লাহ আসেন এবং জালিকা ফি যাতিল এলা যদি আল্লাহ চান
যে এই কর্তৃত্ব অঙ্গের মধ্যে বরকত দান করবে। রসুলের পাকসলাম আপকে জানকে টুকরে খুবই খবর খবর করে মদিনা মনারতটা কি ঘুড়সওয়ার বাহিনী পাঠাই যা এর লাস্ট টাইম দিয়া তারা বেশে থড়ি রয়েছে সরাব হইয়া লামাই বিশ্ব কত দূর যাওয়ার মাঠে আর ফার্স্ট ইন্ডিয়া এর আছে জমিন দুই টুকরা হইয়া তাহলে জায়গা দিলে তাহলে লোক বইল বলি গুলা ইয়ার বড় আমি খুবই কানে নজর আল্লাহ মুসলিম سيدنا خوي بن عدي الأنصاري رضي الله عنه سيدنا خوي بن مدرد السامي رضي الله تعالى عنه سيدنا رفاعة بن ربيع الأنصاري رضي الله عنه سيدنا رفاعة بن عبد المنذر أبو الوفاة الأنصاري رضي الله تعالى عنه سيدنا زبير بن العوام القريشي رضي الله تعالى عنه زيد زبير رضي الله عنه رضي الله الحبيب لقب دسلا حواري كندين سيد الدين মক্কা মকরমার দিক থেকে অষ্টম বাহিনী এগিয়ে আসতেছিল সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করতেছেন তিন দিন কোনো কিছু ভক্ষণ করেন নাই আর বলতেছেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা সেখানে একটা কঠিন পাথর বাইরে হইল ইয়া রাসূলুল্লাহ হাজি কুদিয়াতুন শাদিদাতুন রসুলের পাচ্ছিলাম দাঁড়াইলা যিশু মুবারকর মাঝে ধুলা মলিন পেট পাথর ভাজা যেমনি আঘাত করলা কাশি বিয়া গেল দুল জেলে উড়িয়ে যায় না ওই দিন ফরমাইছিলা আমরা বেপনা বিবি বেচ্চা রাখিয়ে আইছি পাড় শেল্টার হলো সে আসো কমল ও জুবেরে দিন তিনবার হল তাই চক্কর দিস তাহলে মারলো হয়ে তাই সিফিন থেকে তো শিব আন্ডা নমাজ পড়িরা হারি দিয়ে মনে করলো বহুত বড় এবাদতুল খান সাহাবির জবরি হয়েছে এটা ও শেষ হয়েছে নি আলিরা দিন থেকে মাসি তারে যখন মারা হইতো জিবরা কাটা হইতো কই আমি ইকরা পড়িলে অত বড় কাম করছে ই সিস্টেম দেখা চলিয়েছে পরামতি হজরে এত বঙ্গে নিয়ে গেলি গিয়ে ঠিকটা আত্মা হন্যার রেন্দে জানি ইগুইন কিয়ামতের মতো কাম আসলে আমি আল্লাহ আপনার হেফাজত করে করি কিন্তু আত্মা বাড়ি গেলাই দিব বিসমিল্লাহ রহমান সৈয়দনা জুবাইর ইবনে আওয়ামের কুরাইশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা জায়েদ ইবনে সাহল আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেয়ারা সাহাবি সমুদ্র পথে তার ইন্তেকাল হয়েছে কোনো দ্বীপ নাই সাত দিন পর্যন্ত মোবারক লাস্টে রাখি তো হইল দ্বীপ নিয়ে দখল করতে দেখা গেল যে কোনো জিন্দা আসেন আল্লাহ অবস্থা ওই নিল জয়দ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা আবু যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা সাদ ইবনে মালিক আযুরি সাইয়্যিদুনা সাদ ইবনে খাওসাল কুরাইশী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা সাইয়্যিদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে ফাইল কুরাইশী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা সাদ ইবনে উবাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা সুফাইল ইবনে زيد وابو عبد الله بن عثمان ابو بكر الصديق ابو بكر الصديق القريشي رضي الله تعالى عنه عبد الله بن مسعود الغزالي رضي الله تعالى عنه عبد الله بن مسعود একদিন আমরা 1500 বছর আগে কিছুক্ষণের জন্য কল্পনায় মক্কা মুকরমায় চলে যাই চতুর্দিকে সেই মূর্তি কাফেররা বেদম প্রহার করতে অকথ্য অত্যাচার করতেছে মুমিনদের উপরে বিলালকে উত্তপ্ত বালুকার উপর শুইয়ে পাথর রাখা হয়েছে সেই পরিস্থিতিতে কয়েকজন সাহাবা বললেন যে সে আসো যে মোকামে বেরোনোকে দিয়া পড়তে ইবনে মসুদ তাই ছিলেই বসলা কইলা আমি গিয়া কেন তিলাওয়াত আরম্ভ করছিল কণ্ঠ নিশ্চিত সেই পবিত্র বাণী যেন কাবার দুয়ারে মকামে ইব্রাহিমে আচারকে যখন আমরা মক্কা শরীফ তোয়াপ করি এগুলা শেষ করিয়ে তোয়াপ সব কিছু দূরেই হই আমরা স্মৃতির ইয়াদ হলে আমরা দিল নরম হইব এবং দোয়া কবুল
اللهم صل على سيدنا محمد. سيدنا عبد الله بن مسعود الخدري رضي الله عنه، سيدنا عبد الله بن مسعود الخدري رضي الله تعالى عنه، سيدنا عبد الرحمن بن عبد الزهري رضي الله تعالى عنه، سيدنا عبادة بن الحارث القريشي رضي الله عنه، سيدنا عبادة بن صامت الأنصاري رضي الله عنه، سيدنا عمر بن الخطاب العدوي رضي الله عنه، سيدنا عثمان بن عفان القريشي رضي الله عنه. خلفه النبي صلى الله عليه وسلم وذر له بصحبه سيدنا علي بن ابي طالب الهاشمي رضي الله عنه، سيدنا عمرو بن عوف ولي بن عامر بن الوي رضي الله عنه، سيدنا عقبه بن عامر الانصاري رضي الله عنه، سيدنا عمير بن ربيعه الانصاري رضي الله عنه، سيدنا عاصم بن سعد الانصاري رضي الله عنه، سيدنا عمر بن سعد رضي الله عنه، سيدنا قتاده بن مظعون رضي الله تعالى عنه، سيدنا قتاده بن نعمان الانصاري رضي الله تعالى عنه، سيدنا معاذ بن عمرو بن جعور رضي الله عنه، سيدنا معاذ بن عفان رضي الله عنه، رضي الله عنه، سيدنا مالك بن ربيعه، سيدنا مالك بن ربيعه رضي الله تعالى عنه، سيدنا مالك بن عدي رضي الله عنه، سيدنا مستعان بن مسعود بن عباد بن مطر بن عبد المناف رضي الله عنه، سيدنا مقداد بن عمرو الكندي ولي بن دورة رضي الله تعالى عنه، سيدنا هلال بن أمية الأنصاري رضي الله عنه. الله يسلمك. مولاي صل শান্তির সাথে পাক মদিনায় পৌঁছাইয়া দিব। فقیروں کو پھر مدینے بلانا طواف خانہ کعبہ نصیب، সেখানে গিয়ে হৃদয়ের মাশায় বলতেছি দৌলত মি আমার জন্ম সার্থক হয়ে গেছে। বস কে বাদ কুলফত রঞ্জে দরাজ জীবনে কত চড়া উতরাই মরুগিরি পার হয়ে আজকে তোমার দুয়ারে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ আমার সবাইর নসিব হোক, আমাদের নয়ন সমক্ষে সেই প্রেম সিন্ধুতে ভাসমান কাবা মুকাররমা দৃষ্টিগোচর হচ্ছে কল্পনায় দেখছি। আল্লাহ আমরা সবরে তওয়াফ খানায় কাবা নসিব ফরমা। يا قادر
সবাই নিরাশ করি তুমি আশা করো এই মহফিলে উপস্থিত বিশেষ করে আমরা হৃদয়ে যত আশা ভরসা সব যেন তোমার জন্য হয় এবং আসান সবের হাজতরে পুরা করে দেব ছায়া থেকে বঞ্চিত অসহায় এতিমদের দোয়া কবুল নির্যাতিত মজলুমদের দোয়া কবুল আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইয়া হাল্লাল মাশকিলা ইয়া মুশকিল এসে মওলা মা বাবার চরণে ধরে দোয়া চাইছে পানির মতো হয়ে গেছে আজকে আমার মতো মানুষে এই পৃথিবীতে দুঃখ বলার কোনো জায়গা যার সামনে যে মুশকিল আছে হুজুর পাক সামনে উসিল নিয়েছে মুশকিল দিয়ে আল্লাহ আসান হবে আমাদের শুষ্ক হৃদয়কে সঞ্জীবিত করো নূরের দীপ হৃদয়ে জ্বালিয়ে দাও تیرے در پہ رحم کے بھیک مانگتے ہیں اے رب کریم بھیک دیجی اللہ ہمارا رحم فرما اے جنم میری بوکے جن آر ہنسا بدشر پریبیش نہ ہو ہم جن کے ان کے بھالو بستے یا رب اما در دامبک مستق کے نتو کرے دار ماتیر مانوش جرا تدیر اشن بسار توفیق اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اللهم اجعل صواب ما تلوناه ونور ما قرأناه وهدية لروح سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين ثم إلى أرواح الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين ثم إلى أرواح جنة المعلى وجنة البقيع والشهداء ثم إلى أرواح كل ولي وولية لله تعالى من مشارق الأرض ومغاربها ثم إلى أرواح آبائنا وأمهاتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم تقبل يا رب العالمين خصوصا على شعيب الرحمن رحمة الله
يا رب يا رب اسكري شوقتهم للقبول فرما رب ارحمهما كما ربياني صغيرا بابا وارسيتي গোহিন্দ্রতে হৃদয়ে রইয়া রইয়া কাঁদে নয়নের জলে বুক ভেসে যায় নয়ন সমক্ষে উদ্ভাসিত হয়ে ওঠে সেই বালাই হাওরের জানাজা দৃশ্য আল্লাহ আমরা সবর মাই বাবা দে রহম ফরমা ইয়াদ করার তৌফিক দে যতদিন হায়াত আছে রুনাজারি করার তৌফিক দে সব রেজানির তৌফিক দে ফরমা اللهم انا نعوذ بك من فتنه الدنيا وعذاب القبر اللهم رب الكمزور بندار امر بي امر بيكس بيبي بچري কোন ফিতনার মধ্যে পড়ে গেল শান্তির সাথে যেন পথ অতিক্রম করতে পারে اللهم انا نعوذ بك من فتنه الدنيا وعذاب القبر اي الله قبر عذاب থেকে امر রেহাই দে دنیا এমন কিছু করার তৌফিক দেও যাতে সেই নিঃসঙ্গ জীবনে কবরে আমরা উপকৃত হই আল্লাহ তুমি তৌফিক দান করো তওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসওয়ালিহি একদিন এই চেনা জানা পৃথিবী ছেড়ে দিতে হবে আমরা এদেশে আর কোনদিন আসব সেই দিন সব মুমিন মুমিনাতের কলমা নিয়ে ভরি শয়তান আর দুকা থেকে বাঁচাইও আমরা যেন কোনো মানুষের হক লইয়া না যাই আয় আল্লাহ আপনার হাবিবের দিদার দিয়া মরণের ভয়াল ক্রিয়া পার করে নিয়ে প্রত্যেকের সামনে অনেকের সামনে কঠিন মুসাফিরি আছে মাল্লাহ আল্লাহ সব আসান করে দেব যেন প্রেমের বাহনে চড়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারি আমরা আমরা বিবেচ্চা সামনে লইয়া পাক মদিনায় যাইতাম হজ্জে মকবুল নসিব ফরমা ইয়া শাফি আল আমরাদ ইয়া আল্লাহ বিমার সব বিমার আমরা আকল হায়রান হয়ে গেছি খাস করে এই মফকিল তো মানুষের সবর জানো কেন আরাম দিল আর রার গরজে বিমারি শিফায় নেই রহমান রহিম এই মফিলে কিছু সময় বইয়া আমার বড় জানো আরাম পাইল আল্লাহ তাই যে আওলাদ হল রেখে গেছে এরা রে হর কিসিম জিল্লত থেকে হেফাজত করা খেদমত জারি রাখার তৌফিক যারা লোকে রুহানি রিশতা আছে তরিকত তারা দিল দে তাজা করে দেবে ফরজদার হলো ফরজ মারবার তরফ বেরোজগারি হলো রুজি দুয়ার খুলিয়া ইয়া আল্লাহ ইয়া রব্বাল আমরা যেন তোমার রহমত থেকে না উমেদ না হই আমরা প্রত্যেক মুমিনের হৃদয়ে আশার দীপ জ্বালিয়া ইয়া রব আমরা তমাম ফরিয়াদ রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল ফরমাইয়া অনেকের বাচ্চা কাচ্চা চকু বিড়ালে দূরে দেশে ভিন দেশে আসে হয় আল্লাহ অনেক মায়ের হৃদয়ে সন্তানের বিরহের আগুন দিবানি আমরা মাই বাবার দুয়ারে কবুল করো আর আমরা আল্লাহ যেন দ্বারা রাস্তা হেফাজত করো কমল বাটা যে নয় কিন্তু আমি নিজে দায়ী আল্লাহ ইনতানটা কবুল আল্লাহ ভরমত একশোটা কমল দিবা কিনো গেল যে আপনি আলিম সাহ বুকাই যায় আপনি তো কমল হইতেন হ্যাঁ কিনো গেল ইচ্ছা করেন নিজে